সবচেয়ে কঠিন কাজ মনে হয় মানুষকে খুশি করা। মানুষ হিসেবে আমরা যত পাই তত বেশি খুশি হই। দুই দিনের এই পৃথিবীতে আজ এটা চাই কাল এটা চাই, মানে নিজের কথাও বলছি, সাধ্যের কোনো শেষ নেই। প্রতিনিয়ত আমাদের কিছু না কিছু চাওয়া পাওয়া থেকেই যায়, আর কোনো কিছু না পেলে মন খারাপ হয়ে যায়, কেন এটা আমি পেলাম না, কেন এটা হলো না। মানুষ হিসেবে আমরা সহজে শুকরিয়া আদায় করতে পারি না কোনো কিছুর প্রতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন দেশ থেকে আনা মিষ্টি দিয়ে সকালে নাস্তা করেছি, আর দেশ থেকে আনা বিস্কিটগুলো অনেকটা ভেঙে গেছে, তো সেগুলোকে একটু সেট করে রাখছিলাম একটা বক্সে। আর বছরের শুরুতেই আলহামদুলিল্লাহ খেয়েছি। আমার জানা মতে বাইরের দেশে সব ফলই সারা বছর পাওয়া যায়, তো এখন চা দিয়ে বিস্কিট খাচ্ছি দেশ থেকে আনা বিস্কিট। 5-6টা বিস্কিট ছাড়া আর সবগুলো বিস্কিট গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, তো সেগুলো তো আর ফেলে দিতে পারি না। আর আজকে দুই দিন কোনো রান্না বান্না করা লাগছে না, কারণ দেশ থেকে সব কিছু রান্না করেই পাঠিয়েছে, তো ফ্রিজ থেকে নামিয়ে শুধু গরম করে খাচ্ছি। তো আজকে নামিয়েছি হচ্ছে মুরগির মাংস, সেটা গরম করে নিচ্ছি, আর সাথে একটু ডাল ভুনা করছি, ঘন করে করব। এই তো আমার ডাল ভুনা করাটাও হয়ে গিয়েছে, আর ছোট মাছ রান্নাটাও ছিল যে আমাদের দুজনের জন্য একটু বেশি পরিমাণেই পাঠানো হয়েছে। এই তো আমি খাবারটা বেরিয়ে নিয়েছি, আমার জন্য ডাল ভুনা, মুরগির মাংস, তারপর হচ্ছে ছোট মাছ। তো খাওয়া দাওয়া করে বিকালে এসেছি একটু বন বানানোর জন্য, আজকে সবজি দিয়ে একটা বন বানাবো। তো আমি আটাটা করে রেখেছিলাম, এখন আমি গাজর আর আলুটা কেটে নিব, সবজি দিব ওইগুলা। তো সেগুলোকে একটু সেদ্ধ করে নিলাম গোলমরিচ লবণ দিয়ে, আর কিছুই দিইনি, আর সামান্য তেল। তো আমি আবার চিজও দিয়েছি, এই তো বানানো হয়ে গিয়েছে। আমি উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি, আর সাথে দিয়েছি তিল। এই তো বানানো হয়ে গিয়েছে, ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে, আর নিচে একটু পুড়ে গিয়েছিলো যেহেতু সুফিয়া কান্নাকাটি করছিল, একটু বেশি সময় রাখা হয়ে গিয়েছিল তাই একটু পুড়ে গিয়েছে। তবে মশলা খেতে অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এত গরম ছিল যে আমি আপনাদেরকে ছেড়ে দেখাতে পারছিলাম না, হাতে নিতেই পারছিলাম না, এত গরম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে অনেক নিয়ামত দিয়ে দেয়, তাই সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমি ভিডিও শুরুতে অনেক কথা বলেছি, কেউ খারাপভাবে নেবেন না। তো ভিডিওটা শেষ করছি স্পঞ্জ মিষ্টি খেয়ে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।